ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজই হলো বুধবার সকালবেলা, এখন বাজে 7:30। আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আজকে সকালবেলা উঠে সকালের সমস্ত প্রাতঃ কাজ হয়ে গেছে। ঠাকুর জাগিয়ে ঠাকুরের জিনিসপত্র সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর রান্নাঘরেও চলে গেছি। যেহেতু আজকে একটা কাজের দিন, বুধবার সবাই বেরোবে, তাই সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা আজকে আমি বসিয়েছি, কেননা ওর বাবা চলে গেছে আজকে বাজারে, সকাল সকাল বাজারে গেছে মেয়েকে দিয়ে, বাজার করে ফিরবে, দেরি হচ্ছে। আর তাড়াতাড়ি যেহেতু আজকে বেরোবে দুজনেই, তার জন্যে আমি একেবারে সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে বিছানাপত্র সব তোলা আছে, সমস্ত কাজটাই করতে হবে, আর তার ফাঁকে একটু সময় পেয়েছি, ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আর কাজগুলো করতে থাকি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, সকাল সকাল আমি বের করতে পারবো না ওদের। ঠিক আছে, তাহলে চলো কাজগুলো করতে থাকি আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে বিছানাপত্র সমস্ত পড়ে আছে, এগুলো কিচ্ছু করব না এখন, রান্না বান্না করে ওরা যে যার মতো যেখানে বেরোনোর বেরিয়ে যাবে, তারপরে আসবো সংসারের অন্যান্য কাজে। ঠিক আছে, এদিকে রান্না বসে মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, মাছ রান্না করব। আর দেখি কী রান্না করি, টিফিন তো বানাতেই হবে, রুটি একটা বানাতে হবে, রুটির সাথে একটা তরকারি বানাবো আর মাছ বানাবো, এই পর্যন্ত প্ল্যানিং আছে। তারপরে কি করব জানি না, যাই হোক এইটুকু তো 9টার মধ্যে তাতে করে বানিয়ে দিতেই হবে। তাহলে আর দেরি নয়, চলো রান্নাঘরে রান্নাটা স্টার্ট করে দিই। একটা ঝড় বয়ে গেল, বুঝতে পারলে? 9:30 বাজে, এর মধ্যে রান্না কমপ্লিট হয়েছে, শুধুমাত্রই রান্নাটা কমপ্লিট হয়েছে। রান্না করলাম, রান্না করে দুজনকে খাবার দিয়ে দিলাম, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর টিফিনও তৈরি হয়ে গেছে, আমি তো বাড়ি থেকে টিফিন দিয়ে দিই, সবাই গেল তো টিফিন দিয়ে দিয়েছি আর বেরিয়ে গেল। এখন তো প্রচুর কাজ আছে, সেই সমস্ত কাজ সারতে হবে। তার আগে 2 মিনিট আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার কাজ শুরু করব। রেস্ট নিতে নিতে খাবারটাও খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিই। আজকে টিফিনে তরকারি করেছিলাম, একটা নিরামিষ আলু পটলের তরকারি, আর করেছি রুটি, তো আর পায়েস ছিল, ওই দিয়ে আজকে টিফিনটা হয়ে গেল, মানে তৈরি করে দিয়ে দিলাম। এখনও টিফিন কারো খাওয়া হয়নি যদিও, তো গুছিয়ে দিয়েছি। আর এখন প্রচুর কাজ করে আছে, কাজগুলো করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, স্নান পুজো সব কিছুই বাকি, সবটাই করবো, করতে তো হবে। এগুলো তো রোজের কাজ, এগুলো বলার কিছু নেই, রোজই করতে হয়, করতে হবে। এগুলো হচ্ছে আমাদের একটা প্রতিদিনের কাজের একটা পার্ট, এই কাজগুলো থাকবেই। তারপরে যদি এক্সট্রা কাজ করতে চাও তো করতে পারো। এই রান্না খাওয়া মোছা ধোয়া এগুলো তো প্রতিদিন করতেই হয়, আর সবাই করে, আমিও করি, নতুন কিছু নয়। তারপরে স্নান পুজো সব কিছু করি, তারপরে আবার ফিরে আসছি পরে। ঠিক আছে, আর বসে থাকবো না, কাজটা শুরু করে দিই।
বলোটা, এতক্ষণে রান্নাঘরের কাজটা কমপ্লিট হলো, রান্না বান্না করে মোছা মুছি মানে রান্নার যে সমস্ত কাজ এগুলোকে এতক্ষণে শেষ করলাম, ধোয়া মোছা সব হয়ে গেল। এবার চলে যাবো বেডরুমে, বেড গোছাবো, আরো অনেক কাজ আছে। তার মধ্যে আমার পাগলি ঢুকে গেছে, পাগলি এখন সারা ঘর যা গুছিয়েছিলাম পাগলি কিন্তু ওগুলো আবার নষ্ট করবে। এবার দেড়টা পর্যন্ত খেলবে, তারপরে ও শান্তি হবে, স্নান করতে যাবে, তখন আবার গোছাবো। দেখতে পাচ্ছ পাগলি এসে গেছে, এখন নাইটি পুরি হয়েছে, এখন ডেলি নাইটি পরছে, মায়েদের মতো নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো যত রকমের যত ঝাড় পোষ যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবারে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন তোমরা দেখছো আমাকে একটু রেডি সেডি হয়ে গেছি, আমাকে একটু বেরোতে হবে, বাইরে কাজ আছে, তো যাচ্ছি। আর জামা কাপড় পরা গেছে, সবই রেডি, শুধু এই বেবি লিপটা দেওয়া বাকি। আমি বাইরে ধারে কাছে কোথাও গেলে বেবি লিপটাই নেই, আর বাড়িতে থাকলে বড় নেই, মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে, সকাল রাত সব সময় আমাকে বৌলিন একটু একটু করে দিতে হয়, নাহলে পুরো ঠোঁট ফেটে চৌচির হয়ে যাবে। আর তাছাড়া 12 মাসই বৌলিন দিতে হয়, কম বেশি বৌলিন আমাদের সারা বছর লাগে। যাই হোক, আর এখন বেরোচ্ছি বলে বেবি লিপটা দিচ্ছি, আর বেবি লিপটা দিলে করে মানে মনে হয় যে হালকা একটা লিপস্টিকও দিয়ে আছি, ঠিক আছে, বেবি লিপটা দিয়ে নিই। আজকে রাস্তায় বেশ রোদ আছে, তাও কাজটা করতে যেতেই হবে। কালকে একবার ভেবেছিলাম যাব, যাওয়া হয়নি, আবার আজকে রেডি হয়েছি, আজকে ভেবেছি একদম যাবই, যে করে হোক আজকে বেরোতেই হবে, অনেকগুলো কাজ পড়ে আছে করতে হবে। আমি আজকে একটা মানে কুর্তি পরেছি, কুর্তি না চুড়িদারই পরেছি, পুরনো, অনেক পুরনো, বহু পুরনো, মাঝে সাঝে পুরনোগুলো বার করে পরতে ভালোই লাগে, অনেক পুরনো পুরনো জামা কাপড় মাঝে মাঝে টেনে হেসে বার করি। যাই হোক, এটা পরে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি, এবার যাব। আমার একটা অভ্যাস আছে, খুব বাজে একটা ওনা না নিলে রাস্তায় বেরোতে খুব কেমন কেমন লাগে, তো ওনাটা পরে তারপরে যাচ্ছি। আর আমার কিন্তু খাওয়া হয়নি, আমি এসে খাবো, বাড়ি থেকে এসে খাবো। আর যদি আমি খেয়ে বেরোতে যাই যেতাম তাহলে আমার আর বেরোনো হতো না, বাড়িতেই থাকতে হতো, খাওয়ার পরে ঝিউ নিয়ে আসতো, শুয়ে পড়তাম। তার জন্য না খেয়ে বেরোচ্ছি, কাজগুলো সেরে তারপরে আসবো। আর এমনিতেই তো মানে কটা, 3:30-3:30 সময় খাই, আর এখন বাজে 1:30, 1 ঘন্টায় কাজটা কমপ্লিট হয়ে যাবে। আরে বাবা কি হলো রে, সেফটি পিনটাও আমার সাথে বিট্রে করছে। আমি ওনা নিলে না সেফটি পিন না দিলে হয় না, মানে ওনাটা গা থেকে খুলে পড়ে যাবে, তাই জন্য যখনই ওনা ব্যবহার করি এই সেফটি পিন দিয়ে নিই, ব্যাস।
একদম সিকিউর, কোনো নড়াচড়া কোনো ব্যাপার নেই, বাসে উঠি ট্রামে উঠি যাতেই উঠি আমার ওনা গা থেকে নড়বে না, ঠিক আছে? তাহলে চলো বেরিয়ে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। গুড ইভিনিং অল অফ মাই লাভলি ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন কিন্তু সন্ধে 6:20 বেজে গেছে, আর দুপুরবেলা যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ সেরে ফিরতে আমার 5:30 বেজে গেছে, আর 5:30 সময় এসছি, এসে আরও একটা কাজ ছিল সেই কাজ সেরে উপরে এলাম, ততক্ষণে 6 বেজে গেছে আর আমার খাওয়া কিন্তু হয়নি, আজকে দুপুরের খাওয়া হয়নি। সকালবেলা একটু খেয়েছিলাম টিফিন, সেই টিফিন খাওয়ার পরে স্নান পুজো ঘরের সমস্ত কাজ সেরে বেরোতেই হলো, বেরোলাম, আর ফিরে এসে আমার কিন্তু খাওয়া হয়নি। আর এখন ভীষণ শরীরটা খারাপ লাগছে, ভাবলাম যে খেয়ে দে তারপরে একটু রেস্ট নেবো, কিন্তু একজন ফোন করলো আমাকে নিচে যেতে হবে, তো এখন নিচে যাব, কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর আমাদের এখানে না এতটা ঠান্ডা পড়েনি, অনেক জায়গায় শোনা যাচ্ছে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু আমাদের এখানে এতটা ঠান্ডা পড়েনি। রাতের বেলা একটা হালকা চাদর নিলেও হয় না নিলেও হয়, আর তবে গা হাত পা একটু টান টান ধরছে, আর শীতকালে একটু টান তো ধরবেই, আর তেমন করে ওই ক্রিম মাখতে হবে বা এটা ওটা মাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর আমরা তো 12 মাস মানে ওই জ্যাকের বডি অয়েলটা মেখে নেই, যার জন্যে অতটা প্রবলেমও আমাদের হচ্ছে না। যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, সমস্ত সন্ধ্যাবেলার কাজ হয়ে গেছে, তারপরে একটু মানে খেতে হবে, খিদে তো প্রচুর পেয়েছে, একদম সাত সন্ধ্যাবেলায় খাবো না, একটু পরেই খাবো। আর এই খাওয়া দাওয়া করতে করতে বাবাই চলে আসবে, আমার রাতে ওদের জন্য রান্নাও করতে হবে, কেননা সকালে যে খাবার ওরাও তো এসে খাবে না, তো দেখি রাতেরবেলায় কি রান্না বান্না করি। আজকে সারাদিন খুব জানিয়ে গেল, সন্ধেবেলা খেয়ে দিয়ে একটু যেই সোফায় শুয়ে মানে বসেছিলাম টিভি দেখবো বলে ঘুমিয়ে পড়েছি, আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছি, আর এখন উঠলাম, বাবাই ফোন করলো তাই উঠলাম, মানে বললো মা আমি আসছি চা বসাও, মানে ঘুম থেকে উঠেই দেখছি শ্রীময় শুরু হয়ে গেছে, শ্রীময়টা অর্ধেক হয়েও গেছে আমি দেখতে পারলাম না, আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে চা বসাবো, চা করি, আর রাতেও কিছু রান্না বান্না করতে হবে, দেখি কি করা যায়। তো চিকেন আছে আজকে, আর কি করব, চিকেন আছে আর কিছু একটা করে নেবো, আজকে রাতের মতো হয়ে যাবে। আর তার সাথে সাথে আজকের এই সারাদিনের জার্নি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো, তাহলে টাটা। একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, আজকে রাতে বলেছিলাম যে চিকেন খাবো, চিকেনটা করে নেবো, কিন্তু চিকেন করলাম না, আজকে রাতে বানালাম মিক্স ডাল, মিক্স ডালটা আমি করে নিলাম, আজকে একটু ডালডা দিয়ে করেছি, তো এই ডালটা ডালডা দিয়ে খেতে খুব ভালো লাগে, ডালডা দিয়ে সম্বরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়েছি, তো এই ডাল আর রুটি করে নিয়েছি, ডাল আর রুটি দিয়ে আজকের